আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের করবিধির মূল্য সংযোজন কর বা ভ্যাট নির্ণয় বিবরণীর যে টপিকটা রয়েছে এই টপিকটা নিয়ে আলোচনা করব। সো এই টপিকটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এবারের পরীক্ষায় এটা 100% আসার পসিবিলিটি রয়েছে এইখান থেকে একটা প্রশ্ন। তো আজকে প্রথম প্রশ্নটা আমি আপনাদের নর্মালি এমনি করাই দিচ্ছি, আর পরবর্তী প্রশ্নগুলো যদি আপনারা সমাধান করতে চান, পরবর্তী প্রবলেমগুলো সলভ করতে চান আজকের অঙ্কটার মতো, আজকের ক্লাসটার মতো, তাহলে অবশ্যই আপনাদের প্রাইভেট কোর্স জয়েন করতে হবে। নামমাত্র ফি দিয়ে আপনারা 5 দিনেই প্রাইভেট কোর্সের যাবতীয় সম্পূর্ণ ম্যাথ ট্যাক্সেশনের শেষ করতে পারবেন। আর যদি চান আমাদের প্রাইভেট কোর্স জয়েন করতে, আমাকে ইনবক্স করতে পারেন বা আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আজকের প্রশ্নটা কিন্তু ডিগ্রির 2017 সালে এসেছিল, তারপর ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2013 সালে এসেছিল এবং অনার্সের সকল ডিপার্টমেন্ট 2019 সালে এসেছিল। প্রশ্নটি আজকের খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হচ্ছে আহাদ আহমেদ বা ফরহাদ লিমিটেডের 2018-র জায়গায় 2021 হয়ে যাবে, কারণ 2023-এর নিয়ম হলে 2021 থেকে শুরু হয়। 23-এর নিয়ম মানে 21 থেকে শুরু হবে, 18 মানে কত? 19, 20, 21-এর 2000, এটা 21 সালের প্রশ্ন, বুঝতে পেরেছেন? 21 সালের প্রশ্ন, তাই 18 থেকে শুরু হয়েছে। আর যদি 23-এর আপনারা তো 23-এ পরীক্ষা দেবেন, তাই 21 থেকে শুরু হবে। জুন সমাপ্ত বছরের উৎপাদন ব্যয় ও বিক্রয় সংক্রান্ত তথ্যগুলি নিচে দেওয়া হলো। অনেক তথ্য দিছে, ভালো করছে। এখন নিচে প্রশ্ন করা হয়েছে, কোম্পানি মোট খরচের 20% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে, ভালো কথা, এবং 15% হারে মূল্য সংযোজন কর ধার্য করে। যদি মূল্য সংযোজন করের কথাটা বলা না থাকে, টাকাটা পার্সেন্টেজটা বলা না থাকে, তাহলে আমরা প্রাইমারিলি ধরে নিব যে মূল্য সংযোজন কর কত পার্সেন্ট? 15%। আর যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তা যত দেওয়া থাকবে ততই হবে। তো করণীয়তে কি বলা হয়েছে? করণীয়তে বলা হয়েছে কোম্পানির প্রদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় কর। তো কোম্পানির প্রদেয় ভ্যাট আমরা কিভাবে বের করতে পারবো? কোম্পানির যে বিক্রয় মূল্য রয়েছে এখান থেকে ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা বাদ দিয়ে আমরা 15% হারে গুণ করে দেব। এখন বিক্রয় মূল্যটা কোথায় পাবো আর ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা কোথায় পাবো, এর জন্য কি করতে হবে? একটা টেবিল করতে হবে। এই টেবিলটাকে বলা হয় ভ্যাট নির্ণয় বিবরণী বা মূল্য সংযোজন কর নির্ণয় বিবরণী। তাহলে আমরা এই মূল্য সংযোজন কর নির্ণয় বিবরণীটা প্রথমে আর্ট করার চেষ্টা করি বা এটা বের করার চেষ্টা করি, ঠিক আছে? সো এটা নর্মালি প্রত্যেকটা ইয়ার মতোই আমাদের হচ্ছে করদাতার নাম দিয়ে শুরু হয়, কিন্তু আমাদের এখানে যেহেতু করদাতা একটা কোম্পানি, তো কোম্পানির নাম দিয়ে আমরা শুরু করব। সো কোম্পানির নাম তো অনেকগুলো আছে, আমি এখানে ফরহাদ লিমিটেড লিখে দিচ্ছি। ফরহাদ লিমিটেড কোম্পানির নাম কি? ফরহাদ লিমিটেড। এখন আমরা কি বের করব? আমরা বের করব ভ্যাট নির্ণয় বিবরণী। তাহলে আমরা এখানে কি লিখব? ভ্যাট নির্ণয় বিবরণী, ভ্যাট নির্ণয় বিবরণী, ভালো কথা। এখন আয় বর্ষ আর কয় কর বর্ষ লিখব, তাহলে এই সাইডে লিখব আয় বর্ষ। তো আমি একটু আগে কি দেখাইলাম, আয় বর্ষ হচ্ছে 2021, আয় বর্ষ 2021, আর এক বছর পিছাই দিব 2022। এখন এই পাশে লিখব কর বর্ষ, কর বর্ষ, কর বর্ষ কত? আয় বছর এক বছর পিছিয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 2022-23। নর্মালি এতটুকু পর্যন্তই শেষ হয়ে যায়, যেহেতু এটা ভ্যাট নির্ণয় বিবরণী, তাই নিচে আর একটু অ্যাটাচ করে লিখে দিতে পারি 2021 সালের, এটা অ্যাটাচ করে লিখে দিতে পারি 2021 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য, তারিখে সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য এতটুকু আমরা নর্মালি লিখে দিতে পারি। এখন তারপরের কাজ কি? আমরা যে ভ্যাট নির্ণয় বিবরণীটা করতেছি এই বিবরণীটা শুরু করব। তো আপনারা যারা কস্ট শিট এর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তারা বুঝতে পারবেন আপনাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট রয়েছে। ফিনান্স ডিপার্টমেন্টও কিন্তু বুঝতে পারবেন, কারণ এটা ফিনান্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাও এই ক্যাটাগরির ম্যাথ করেছে তারা। তো যারা যখন আমরা ওইখানে কস্ট শিট বের করি, এইটা একদম পুরাটাই সেম টু কস্ট শিট, এটা কস্ট শিটের বাংলা ভার্সন। আমরা আগে ইংরেজি ভার্সন করেছিলাম, আজকে আমরা বাংলা ভার্সন করব, ঠিক আছে? এই প্রশ্নটা ইন্টারেস্টিং এবং পরিচিত প্রশ্ন। তো আয়ের খাত ও ধারাসমূহ বা বিবরণ লিখতে পারেন আপনারা, আয়ের খাত ও ধারাসমূহ, বা অথবা এখানে বিবরণ লিখতে পারেন খাত ও ধারাসমূহ,
আয়ের খাত ও ধারাসমূহ। তো এই পাশে টাকা, টাকা ইজি একদম। এই প্রশ্নটা আপনারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে করেছিলেন, সেটা কঠিন ছিল, এটা কিন্তু আরও সহজ। তো শুরু করব কি দিয়ে? শুরু করব প্রারম্ভিক কাঁচামাল বা ওপেনিং র ম্যাটেরিয়ালস। প্রারম্ভিক কাঁচামাল একদম মুখস্থ, কারণ এইটা কি করতে হবে, এই অঙ্কটাকে আপনার জাস্ট মুখস্থ করতে হবে, এটা নর্মালি পারবেন না, কারণ এটা কোন এন্ট্রিটার আগে কোনটা আসবে, কোনটার পরে কোনটা আসবে, এটা প্রশ্ন দেখে বোঝা যায় না। সাধারণত ট্যাক্সের ক্ষেত্রে, বাংলাদেশের করভিধির ক্ষেত্রে 11টা টপিক রয়েছে, বাকি 10টা টপিক আমরা প্রশ্ন দেখে দেখে লিখে ফেলতে পারি, কিন্তু এই 11 নম্বর টপিকটা, এটা 11 নম্বর টপিক না অবশ্য, হ্যাঁ এটা 11 নম্বর টপিক, তো এই একা 11 নম্বর টপিকটা, মূল্য সংযোজন কর টপিকটা, এইটাকে আপনাকে মুখস্থ করতে হবে, কারণ এটা কোন এন্ট্রিগুলো আগে বসবে, কোনটা পিছনে বসবে, এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে না, এটা উত্তরের উপর ডিপেন্ড করবে। তাহলে শুরু করব আমরা কি দিয়ে? প্রারম্ভিক কাঁচামাল বা ওপেনিং র ম্যাটেরিয়ালস। প্রারম্ভিক কাঁচামাল, এখন আপনি বলতে পারেন, স্যার এটা কি প্রশ্নে আছে প্রারম্ভিক কাঁচামাল? অবশ্যই থাকবে। তো দেখেন কাঁচামাল আছে কত, প্রারম্ভিক, এখন প্রারম্ভিক মজুদ টাকা, কাঁচামাল মানে টাকাটাই বোঝাচ্ছে, এই পাশে আবার সমাপনী আছে, তাহলে প্রারম্ভিক কত আছে? 2 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে কি লিখব? 2 লক্ষ টাকা। আমি একটু কমেন্ট সেকশন চেক করার চেষ্টা করি, যদি আপনারা কেউ কমেন্ট করেন তখন তো আবার মিস হয়ে যাবে, আমি বলতেছি একটু পর। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, তো শুরু করব কি দিয়ে? প্রারম্ভিক কাঁচামাল। প্রারম্ভিক কাঁচামাল কত? 2 লক্ষ টাকা। আমরা কি জানি ওপেনিং র ম্যাটেরিয়ালসের সাথে কি কি যোগ করতে হয়? এখানে যোগ করতে হয় পারচেস, যোগ করতে হয় কি, বিয়োগ করতে হয় ইন্ডিং র ম্যাটেরিয়ালস, আবার মানে যোগ করতে হয় কি, ক্যারিজ ইন, ফ্রাইড ইন, আর বিয়োগ করতে হয় পারচেস রিটার্ন, পারচেস ডিসকাউন্ট। তো এগুলো তো ইংরেজিতে শিখেছিলাম, আজকে আমরা বাংলায় শিখব। তাহলে আমরা দেখি ক্রয় ফেরত রয়েছে কি না, বা ক্রয় রয়েছে কি না। চলতি কার্য তৈরি পণ্য কাঁচামাল ক্রয়, তার মানে ক্রয় আছে 5 লক্ষ টাকা। ক্রয় ফেরত কি আছে? ক্রয় ফেরত নাই, ও এন্ট্রি একো একটাই, তাহলে তারা খুঁজতে সুবিধাই হইলো। ক্রয় ফেরত নাই, সমাপনী কাঁচামাল আছে, প্রারম্ভিক যে জায়গায় এই পাশে আবার সমাপনী আছে, তার মানে প্রারম্ভিক সমাপনী আছে। তারপরে পরিবহন, পরিবহন প্রত্যক্ষ পরিবহন, প্রত্যক্ষ পরিবহন নেই, এই 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 কয়েকটা এন্ট্রি, এগুলো জাস্ট মুখস্থ করে ফেলবেন, এতে কোনো সুবিধা সমস্যা নেই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে কি দিয়ে শুরু করব? কাঁচামাল ক্রয় 5 লক্ষ টাকা, আর বিয়োগ করব সমাপনী কাঁচামাল, আর কোনো এন্ট্রি নাই, যদি থাকতো তাহলে লিখতাম। তাহলে যোগ করব কি? কাঁচামাল ক্রয় যোগ কাঁচামাল, কাঁচামাল ক্রয়, কাঁচামাল কত ক্রয় করছে? 5 লক্ষ টাকা। এর সাথে যদি থাকতো প্রত্যক্ষ পরিবহন, প্রত্যক্ষ মজুরি, মজুরিটা না, মজুরিটা নিজে আসবে, নিচে আসবে, প্রত্যক্ষ পরিবহন ক্রয় ফেরত এগুলো থাকলে যোগ বিয়োগ হইতো, কিন্তু যেহেতু ওই এন্ট্রিগুলো নেই তাই আমরা সেগুলো লিখব না। এখান থেকে বাদ দিব কি? বাদ দিব সমাপনী কাঁচামাল, সমাপনী কাঁচামাল, সমাপনী কাঁচামাল, সমাপনী কাঁচামাল হচ্ছে 50,000 টাকা। যেহেতু এটা বিয়োগ করার কোনো অপশন নেই তাই আমরা এটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিয়েছি। তো মোটামুটি শেষ। এখন এই প্রথমে যেই এন্ট্রিগুলো রয়েছে এগুলো আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে নর্মালি ইংরেজির বেলায় কি পেতাম? ইংরেজির বেলায় পেতাম র ম্যাটেরিয়াল ইউজ, আর বাংলায় কী পাবো? ব্যবহৃত কাঁচামালের ব্যয়। একই জিনিস, একই জিনিস। তাহলে এখানে আমরা কী লিখবো? ব্যবহৃত কাঁচামালের ব্যয়, ইংরেজিতে কী লিখতাম? র ম্যাটেরিয়াল ইউজ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট শিটের অঙ্ক এটা। তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় ব্যবহৃত কাঁচামালের ব্যয় তো 2 লক্ষ আর 5 লক্ষ, কত কত হলো? 7 লক্ষ। 7 লক্ষ থেকে 50,000 চলে গেলে আসবে কত? 6,50,000 টাকা। ভালো কথা। এখন ব্যবহৃত কাঁচামালের ব্যয় শেষ। এখন এর সাথে প্রত্যক্ষ যে মজুরিগুলো রয়েছে, প্রত্যক্ষ যে খরচগুলো রয়েছে, এগুলো যোগ হবে। তাহলে যোগ করব কি? প্রত্যক্ষ বিষয়গুলো,
তো প্রত্যক্ষ কী কী রয়েছে এটা আমরা প্রথমে দেখি। কাঁচামাল তো আমরা লিখে ফেলছি, এই এন্ট্রির কাজ শেষ, চলতি কার্য এখানে হবে না, চলতি কার্য প্রারম্ভিক সমাপনে আছে, চলতি কার্যটা নিচে আসবে। তৈরি পণ্য 3 লক্ষ, আচ্ছা এটা আসবে না কারণ এটা হয়ে গেছে। কাঁচামাল ক্রয় এটা লিখে ফেলছি, প্রত্যক্ষ মজুরি একটা পাইছি এটা লিখবো এখন, উপরিব্যয় প্রশাসনিক বিক্রয় উপরিব্যয় আসবে না। তো প্রত্যক্ষ শুধু কি আছে, প্রত্যক্ষ শুধু মজুরি আছে, তাহলে আমরা লিখব প্রত্যক্ষ মজুরি যোগ করে দিব কত, প্রত্যক্ষ মজুরি 2,40,000 টাকা। তাহলে 2,40,000 টাকা প্রত্যক্ষ মজুরি দিয়ে দিলাম। আর যেহেতু প্রত্যক্ষের কোনো এন্ট্রি নেই তাই আমরা এটা যোগ করে দেবো, যদি থাকতো প্রত্যক্ষ তাহলে আবার লিখে ফেলতাম। আচ্ছা তো যোগ করলে কত আসবে, 8,90,000 টাকা। এইটাকে কি বলতাম, এটাকে আমরা ইংরেজিতে বলতাম প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়, ঠিক আছে। আচ্ছা তো মুখ্য ব্যয়ের সাথে সাথে এখন কারখানার ভিতরে যে খরচগুলো হয় এগুলো যোগ করে দিতে হয়। কারখানায় কি কি খরচ আছে, চলতি কার্য নাই, তৈরি পণ্য নাই, এ দুইটা লিখছি। কারখানার উপরই ব্যয় হয়, প্রশাসনিক খরচ তো এইখানে না, তো কারখানার খালি উপরই ব্যয়টা আছে। আর বিক্রয় উপরই ব্যয়, বিক্রয়টা তো কারখানার ভিতরে পড়ে না, তার মানে কারখানার উপরই ব্যয় শুধু একটা আছে, কত, 4,50,000 টাকা। এখন যোগ করব কি, কারখানার উপরই ব্যয় যোগ কারখানার উপরই ব্যয়, কারখানার, এটা মুখস্থ রাখার একটা টেকনিক আমি লাস্টে শেখাই দেবো, আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। কারখানার উপরই ব্যয় এটা মুখস্থ করা ইজি, উপরই ব্যয় এটা টেকনিক আছে একটা, ওই টেকনিকটা ধরতে পারলেই এই প্রশ্নের এন্ট্রিগুলো মুখস্থ রাখা খুব ইজি হবে। তো কারখানার উপরই ব্যয়, কারখানার উপরই ব্যয় ব্যয় কত দেখলাম, 4,50,000 টাকা। আর তো কোনো এন্ট্রি দেখলাম না, ঠিক আছে। তাহলে 14, 4, 8, 4, 12, 1, 13, 13,40,000 টাকা আসতেছে। এটাকে ইংরেজিতে কি বলতাম, বাংলায় হবে উৎপাদন কস্ট, উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় এটাকে কি বলা হয়, উৎপাদন ব্যয় বা প্রোডাকশন কস্ট। উৎপাদন ব্যয়ের সাথে কি হয়, প্রারম্ভিক চলতি কার্য যোগ করতে হয় আর সমাপনী চলতি কার্য বিয়োগ করতে হয়। এখানে এন্ট্রি শুধুমাত্র দুইটা, আর কোনো এন্ট্রি নাই। এখন প্রারম্ভিক এ চলতি কার্য রয়েছে, চলতি কার্য এখানে প্রারম্ভিক, এখানে সমাপনী, যেহেতু আছে দুইটা, দুইটা এন্ট্রি লিখবো আমরা, 1,60,000 আর 1,00,000। প্রারম্ভিক এখানে যোগ করব কি, যোগ প্রারম্ভিক চলতি কার্য, প্রারম্ভিক চলতি কার্য যোগ লিখবো, প্রারম্ভিক চলতি কার্য 1,60,000, এটা এই জায়গায়ও লিখতে পারেন 1,60,000। বাদ দিব কি, সমাপনী, সমাপনী চলতি কার্য 1,00,000, 1,00,000 তো হয়নি, আর একটা শূন্য লাগবে, ঠিক আছে। আচ্ছা আমি একটু কমেন্টটা দেখে নিই, ও এটা ইনবক্স করছে, এটা গ্রামীণ ব্যাংকের এখানে সুবিধা পাবেন না, কি প্রশ্ন করে। আচ্ছা তাহলে এখানে আসবে কত, 60,000 টাকা, ঠিক আছে। তাহলে এটা যোগ হয়ে যাবে 3,40,000, তাহলে আসবে 14,00,000 টাকা। তো এইটাকে কি বলা হয়, উৎপাদিত পণ্যের ব্যয়, এটাকে বলা হয় উৎপাদিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস প্রোডাকশন, উৎপাদিত পণ্যের ব্যয় এটাকে বলা হয় উৎপাদিত পণ্যের ব্যয়। এখন উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে জাস্ট কি করব, প্রারম্ভিক তৈরি পণ্য এবং সমাপনী তৈরি পণ্যটা যোগ বিয়োগ করে দেব, এই দুইটা এন্ট্রি হবে, আর কোনো এন্ট্রি থাকবে না, থাকলে দিয়ে দিব, না থাকলে আপনার নাম্বারটা SMS, আমার নাম্বার অ্যাভেলেবল, যেখানে যাবেন সেখানে পাবেন, SMS করার দরকার নাই, আর মেসেঞ্জারেই ফোন টেক্সট করেন কোনো প্রয়োজন হলে। আচ্ছা তাহলে এখানে প্রারম্ভিক তৈরি পণ্য আর সমাপনী তৈরি পণ্য, তৈরি পণ্য আছে, প্রারম্ভিক সমাপনী, তৈরি পণ্যটা আসবে খালি, উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে এখন তৈরি পণ্যটা অ্যাটাচড হয়ে যাবে। তাহলে যোগ করব কি, প্রারম্ভিক তৈরি
পণ্য কত 3 লক্ষ, প্রারম্ভিক তৈরি পণ্য 3 লক্ষ, বাদ কি সমাপনী তৈরি পণ্য 1,50,000, তাহলে এদিকে আসবে কত 1,50,000। আচ্ছা, তাহলে 15,50,000, তাহলে আসবে কি 15,50,000। এর সাথে আমরা অন্যান্য কোনো খরচ যদি পাই সেক্ষেত্রে এটা যোগ বিয়োগ করার চেষ্টা করব। তো এখানে নর্মালি এই দুইটা এন্ট্রির পর আমাদের আসবে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। এখন দেখি আর অন্য কোনো মানে লাস্টে বিক্রয় করার পর কোনো খরচ গেছে কি না। তো এন্ট্রি তো সবগুলোই কাজ করে ফেলেছি, একটা এন্ট্রি একবার কাজ হলে সেটা আর দুইবার হয় না। এই পাশের এন্ট্রিগুলো সবগুলো কি টিক মার্ক দিয়ে দেওয়া হয়েছে, তার মানে এইগুলোর কাজ করা শেষ। এখন প্রশাসনিক উপরেই ব্যয় আছে আর বিক্রয় উপরেই ব্যয় আছে, তাহলে এই দুইটা আমরা এখন যোগ বিয়োগ করে দেব, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। তাহলে আমরা যোগ বিয়োগটা করি, প্রশাসনিক উপরেই ব্যয় যোগ প্রশাসনিক উপরি ব্যয়। আচ্ছা, এটা হচ্ছে 3 লক্ষ আর একটা হচ্ছে 3.5 লক্ষ, তাহলে 3 লক্ষ প্রশাসনিক উপরি ব্যয়, আর আরেকটা আছে কি বিক্রয় উপরি ব্যয়, বিক্রয় উপরি ব্যয় এটা হচ্ছে 3.5 লক্ষ, 3,50,000 যোগ করলে 6,50,000 আসবে। তো এগুলোকে এখন যোগ বিয়োগ করে দিলেই আমরা কি পেয়ে যাব, মোট ব্যয় পেয়ে যাব, কারণ আর কোনো এন্ট্রি নাই। তাহলে 15,50,000, 15,00,000, 16,00,000, 16,6,6,12, তাহলে আসতেছে কত 22,00,000, 22,00,000 আসতেছে। আচ্ছা, আমি আর একটু চেক করে নিই কমেন্টগুলো, কারণ কমেন্ট আমার এখানে একটু লেটে দেখাই, এই জন্য সাথে সাথে রিপ্লাই দিতে পারি না, একটু ভেজাল হয়ে যায়। আচ্ছা, কমেন্ট নাই, না থাকলে ভালো। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় মোট ব্যয়, মোট ব্যয়। তো এখন আমরা লাভ ক্ষতি যোগ করব। তো মোট ব্যয় কত 22,00,000 টাকা, মোট ব্যয় কত 22,00,000 টাকা। আমাদের প্রশ্নের ভিতরে কি বলা হয়েছিল, বিক্রয় করছে 20% মোট খরচের উপর, মোট খরচটাকেই মোট ব্যয় বলা হয়, মোট খরচটাকেই মোট ব্যয় বলা হয়। তো মোট ব্যয়ের উপর 20% লাভ যুক্ত করে, তার মানে মাস্ট বিক্রি হয়েছে, লাভ হয়েছে। এখন আবার যোগ করে দিব, যোগ কি করে দিব, লাভ যোগ করে দেব। তাহলে যদি লাভ যোগ করে দিই, তাহলে 22,00,000 টাকার উপর, 22,00,000 টাকার উপর 20% যেহেতু মোট ব্যয়ের উপর বা মোট খরচের উপর লাভ যুক্ত করা করতে বলা হয়েছে, 22,00,000 টাকার উপর যদি 20% আমরা যুক্ত করি, তাহলে আসবে 4,40,000 টাকা, 4,40,000 টাকা। তো লাভটা সমেত যদি সহ যদি একসাথে যোগ করে দেই, তাহলে আসবে 26,40,000 টাকা। এটাকে কি বলা হয়, বিক্রয় বা মোট বিক্রয়, মোট বিক্রয় কত 26,40,000। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছিল কোম্পানির প্রদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। এই যে এটা করলাম, এটার কোনো কাজে আসবে না আমাদের, এটা 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 করলাম আমরা ওয়ার্কিং, এটার নর্মাল কোনো কাজ নেই, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং। এখন আমাদের মেইন প্রশ্নে আসতে হবে, মেইন প্রশ্ন কি, অতএব কোম্পানির প্রদেয় কর, অতএব কোম্পানির প্রদেয় কর, এইটাই আমাদের বের করতে বলা হয়েছে। তো কোম্পানির প্রদেয় কর কেমনে বের করব, কোম্পানির প্রদেয় কর বা মূল্য সংযোজন কর কত বের করব। তো মূল্য সংযোজন কর বের করার নিয়ম কি, নিয়ম হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় এটা মুখস্থ করেন, এটা সূত্র, বিক্রয় মূল্য এখান থেকে বাদ দিতে হয় ব্যবহৃত কাঁচামালের ব্যয়, ব্যবহৃত কাঁচামালের ব্যয়, ব্যবহৃত কাঁচামালের ব্যয় গুণ বা গুণন, এটা হচ্ছে প্রদেয় ভ্যাট, ভ্যাটের হার।
প্রদেয় ভ্যাটের হার, এটা হচ্ছে সূত্র। এখন সূত্র অনুযায়ী আমরা লিখি, বিক্রয় মূল্য কত বের করলাম আমরা? 26,40,000 মাইনাস ব্যবহৃত কাঁচামালের ব্যয়, আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় 6,50,000 টাকা বের করেছিলাম। তাহলে আমরা এখানে কত লিখব? 6,50,000 টাকা গুণন প্রদেয় ভ্যাটের হার কত পার্সেন্ট? প্রশ্নের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে 15% হারে মূল্য সংযোজন কর ধার্য করা হয়েছে, তো প্রদেয় ভ্যাটের পরিমাণ 15%। ভালো কথা। তাহলে এখন 26,40,000 থেকে 6,50,000 যদি চলে যায়, তাহলে আসবে কত? 19,90,000। 19,90,000 আসবে ইনটু 15%, এটাকে ক্যালকুলেশন করেন তাহলে আসবে 2,98,500 টাকা। এটাই কি কোম্পানির প্রদেয় কর বা মূল্য সংযোজন কর। অতএব ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর 2,98,500 টাকা। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। যারা ইউটিউব থেকে দেখছেন, ফেসবুকে আমাদের গ্রুপ রয়েছে, ফ্রি গ্রুপ, এখানে ফ্রি ক্লাস নেওয়া হয়, আপনারা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন হতে পারেন। এবং আপনাদের এই ইয়াগুলো, এই ফ্রি ক্লাসগুলো শুধু কিছু অল্প পরিমাণ ফ্রি নেওয়া হচ্ছে, বাকিগুলো প্রাইভেট গ্রুপের মাধ্যমে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে আপনাদের প্রাইভেট গ্রুপ, এই গ্রুপে আপনাদের নেওয়া হচ্ছে। আমরা 5 দিনেই আপনাদের ট্যাক্সের পুরো বইটা কাভার করে দিচ্ছি এই প্রাইভেট গ্রুপের মাধ্যমে। আপনারা চাইলে আমাদের কোর্স জয়েন করতে পারেন নামমাত্র ফি দিয়ে। শুধুমাত্র এখন জয়েন করলে 500 টাকা পেমেন্ট করলেই আমরা সবগুলো ম্যাথ, এই ট্যাক্সের যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো 11টা টপিক, সবগুলো টপিক কাভার করে দেবো, অর্থাৎ বইটা সম্পূর্ণটাই কাভার হয়ে যাবে। আর যারা ফেসবুক থেকে শুনছেন, ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে Maruf99, আপনারা এই চ্যানেলটি ফলো করে রাখতে পারেন, এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। বাই দ্য ওয়ে, একটু আগে কে যেন নাম্বার চাচ্ছিলেন, এই যে আমার সাথে কল করার এবং হোয়াটসঅ্যাপ করার নাম্বার এখানে দেওয়া আছে, দেখেন 01777514054, তো এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। এখানে মূলত ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী পাবেন, যেগুলো ফেসবুকে খুঁজে পেতে অনেকটাই টাফ হয়, বাট ইউটিউবে কী হয়, ভিডিওগুলো একদম সিরিয়াল করা থাকে, আপনারা এগুলো এখান থেকে খুঁজে পাবেন। শুধু ভিডিও না, ভিডিও আছে, সেই সাথে শর্টস রয়েছে আপনাদের প্রয়োজনীয়, সেই সাথে লাইভ রয়েছে, সেই সাথে বইয়ের ভিত্তিক আবার প্লেলিস্ট রয়েছে, কমিউনিটিতে কিছু নোটিস দেওয়া হয়। আমাদের চ্যানেল তো আর সাজেস্টেড নেই, আর এখান থেকে অ্যাবাউট সেকশন থেকে আপনারা আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, তারপরে হচ্ছে গিয়ে আমাদের অন্য চ্যানেল, তারপরে আমার ফেসবুক আইডি, আমার ইনবক্স লিংক, সবগুলো এখান থেকে পেয়ে যাবেন। তো আশা করা যায় এই বিষয়গুলো আপনাদের জন্য হেভি হেল্পফুল হবে এবং আমরা আপনাদের উপকারে লাগব। তো আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। আর কেউ যদি চান তাহলে আমাদের প্রাইভেট কোর্স জয়েন করতে পারেন। বাই দ্য ওয়ে, আজকে একজন কমেন্ট ইনবক্সে বলেছিলেন যে তাহলে তারাবির নামাজ কখন পড়বেন যদি 7:30টায় ক্লাস করানো হয়। দেখেন এখনও 8টা বাজেনি, 8টা বাজতে আরও 4 মিনিট দেরি আছে। সো আর 4 মিনিট পর এশার আজান দিবে, তার 15 মিনিট পর হচ্ছে আপনার এশার নামাজ শুরু, তারপর তারাবি তো আরও দেরি হয়ে যায়। তো মোটামুটি হেভি সময় পাবেন, আর 15 মিনিট বা 10 মিনিটের ভিতরে আপনি উজু করে নামাজে, মসজিদে যাইতে পারবেন না যদি না পারেন, সেক্ষেত্রে তো আপনি অলস হয়ে যাচ্ছেন। সো মাস্ট বি, সব কিছু মেনটেন করতে হবে, তাছাড়া এই সময়টা ছাড়া তো আর টাইম গ্যাপও পাওয়া যাচ্ছে না, কারণ রমজান মাস, মনে করেন দিনের বেলায় তো অনেক ব্যস্ততা থাকে, আর ইফতারির পর তো নামাজ পড়ে আসতে তো অনেক দেরি হয়ে যায়, মোটামুটি 7:15 বেজে যায়। সো 15 মিনিট রেস্ট, তারপরে 7:30টায় ক্লাস শুরু, মোটামুটি 8টায় শেষ, আর 8টায় এমনিতে এশার আজান দিয়ে দেয়, এশার আজান দিয়ে দিলে আপনারা 8:30 নামাজ পড়তে পারেন। তো ধন্যবাদ সকলকেই, আজকে এই পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। কে কোন জেলা থেকে শুনছেন এটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমার যদি হোম টাউন বা হোম ডিস্ট্রিক্ট জানতে চান, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড়। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমি খুবই জানতে ইচ্ছুক। আশা করা যায় আপনি আমাদের আপনার হোম টাউন লিখে পাঠাবেন। আমরা হোম টাউনগুলো লিস্ট ডাউন করছিলাম, তো ইতিমধ্যে 56টা হোম টাউন আমরা লিস্ট করে ফেলেছি। সো আপনারা কোন জেলা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আশা করা যায় আমরা খুব শীঘ্রই 64টা জেলা আপনাদের এই ভিডিওগুলো পৌঁছিয়ে দিতে পারব। তো ধন্যবাদ সকলকেই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। আর
আজকে পর্যন্তই, আগামীকালকেও এই সময়েই ক্লাস নেওয়া হবে। আগামীকালকে আপনারা ক্লাসে জয়েন থাকবেন, আর কালকে হচ্ছে গিয়ে সকাল 10টায় আবার লাইভ ক্লাস রয়েছে এই গ্রুপেই, আপনারা কালকেও সকাল 10টায় এখানে অ্যাটেন্ড হতে পারেন। ধন্যবাদ।